নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। যদিও এই রেসিপিটা মোটেও নতুন নয়, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলুন দেখে নিই। আমি এখানে বাজার থেকে ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছিলাম। দেখুন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এই চিংড়ি মাছের শুধুমাত্র মাথাটাকে ফেলেছি আমি। এবার দেখুন, পরিমাণ মতো লবণ, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার দেখুন, আমি চিংড়ি মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে একটা খালি কড়া নিয়েছি, ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এর ওপর দিয়ে দেব। এবারে ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার দেখুন, আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা একটা বাটিতে তুলে নেব। এরপর আমি বাজার থেকে একটা 1/2 কিলো মতো একটা লাউ নিয়ে এসেছিলাম। এবারে লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। লাউটাকে আমি এমনভাবে কেটেছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতোই কেটে নেবেন। এরপর নিয়ে নিয়েছি একটা খালি কড়া, ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা যে লাউগুলো ছিল, এক এক করে লাউগুলো দিয়ে দেব। এরপরে আমি লাউগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে তেল আর লঙ্কাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি নুন মেশাবো না। এখন যদি নুন মেশাই তাহলে পরে খুব জল ছেড়ে যাবে, এমনিতেই লাউ থেকে খুব পরিমাণে জল বের হয়। এবারে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট হয়েছে, এবার ঢাকাটা খুলে আমি একটু নেড়ে নেব। দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে এবং লাউর পরিমাণটা কমেও গেছে। এরপরে আমি একটা চামচের সাহায্যে লাউটাকে এদিক ওদিক করে নেড়ে নেব। এবারে আমি দেব লবণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরেও আবার আমি নেড়ে নেব, হলুদ আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পরে গ্যাসটাকে হাই হিটে দিয়ে আমি এবারে জলটাকে মেরে নেব। দেখুন, লাউ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তবে জলটা মেরে নেব। আমি 5 থেকে 6 ঘন্টা আগে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বেশ কিছুটা পরিমাণে ছোলা আর মটর দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ছোলা আর মটর দিলে বেশি ভালো লাগে। একটু আগে থেকেই ছোলা আর মটর দেবেন, না হলে ছোলা আর মটরগুলো পরে আর সেদ্ধ হবে না। তাই আমি এখনই ছোলা মটরগুলো দিয়ে দিলাম। এবারে ছোলা আর মটরের সঙ্গে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে আবারও নেড়ে নেব। এবার দেখুন, লাউ থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল জলটা মরে গেছে। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আমি বেশ পরিমাণেই দেব, কারণ লাউ মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপরে আমি একটু রঙের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে চিনি আর লাল লঙ্কা গুঁড়োর সঙ্গে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
প্রায় 2 মিনিট মতো নেড়ে চেড়ে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমার মনে হয়েছিল 1 কাপ মতো জল অ্যাড করার দরকার, তাই আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করলাম। যেহেতু আমি জল অ্যাড করেছি তাই 5-6 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দেব। আমার প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে বেশ কিছু সময়ের জন্য নেড়ে নেব। দেখুন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এরপরে আমি একটু অ্যাড করব ঘি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে আমার লাউ চিংড়িটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন আর বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর পরের ভিডিওগুলো যদি দেখতে চান আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।